আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের তো আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। তো আজকে রান্না করব মিহুন। তো বন্ধুরা, মিহুন রান্না করতে এখানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে যে কালো যেটা দেখতাম, এটাতে নিয়েছি ক্যাচাপ, সস্তিরাম, আদার বাটা নিয়েছি, হালকা মরিচ বাটা নিয়েছি। তো এখানে নিয়েছি মিহুন, শাক, ডিম, তাফু, এটা তাফুটা আগে বেজে নিয়েছি। এখানে সে পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছি ভালো করে। এই যে দেখেন ডিম নিয়েছি। তো এখন পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, যদি তেলটা ভালো করে গরম না করে নিই লেগে যাবে। এখন পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিলাম, এটাকে ভালো করে বেজে নিব আগে। তো বন্ধুরা, যে খাবারটা রান্না করতেছি এটাকে বলে মিহুন গোরিং, আর চাইনিজরা বলে চাও মিহুন। এখন ডিম দিয়ে দিব, ভালো করে নেড়ে নিব, ডিমগুলা মিশিয়ে নিব, ডিম পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো এই খাবারটা মালয়েশিয়াতে ফুটপাতে অনেকে বিক্রি করে, এটা অ্যাভেলেবেল, এটা অনেকভাবেই খায়। এখন দেওয়া দিল তাফু। তাফুটা আমি আগে ছোটো করে কেটে বেজে নিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিব। তো এটা রান্নার মধ্যে নাড়াটাই দিতে হবে, খুব বেশি নাড়তে হবে। এখন দিয়ে দিলাম মিহুন, ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সস্তিরাম, কেচাপ, একসাথে যে কালো মশলাটা রাখছি এটা পুরোটা দিয়ে দিব। এটার মধ্যে লবণও দেওয়া আছে বন্ধুরা, হালকা চিনি দেওয়া আছে। এখন এটা খুব ভালো করে নাড়তে হবে, কারণ নাড়ার মধ্যে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু এটা মিশবে না, পুরোপুরি টেস্টটা পাওয়া যাবে না। তো এটা নাড়তে হবে, আর এটা নাড়াটা একটু সমস্যা, যেহেতু এটা শ্যামার মতো মেশানো, খুব দেখেন খুব কষ্ট এটা মেশানো। এই যে এভাবে নেড়ে নিতে হবে, নাড়াটা দিতে হবে খুব দ্রুত, আর চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে নাড়া দেওয়ার সময়। এখন শাক দিয়ে দিব, শাকটা কিন্তু এটা পরে অ্যাড করা হয়, কারণ শাকটা একটু কাঁচা থাকতে হবে আর কি, কাঁচা থাকলে খুব ভালো লাগে, আর আগে দিয়ে দিলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এই খাবারটা কিন্তু মালয়েশিয়াতে খুব সাশ্রয়ের রাস্তা, আনাচে কানাচে বিক্রি করে মিহুন গোরিং, এটার দামও কম। এই যে এভাবে নেড়ে নিতে হবে, এটা মেশানোটার মধ্যেই পুরোপুরি স্বাদটা আর কি, যেই মশলাগুলো দিয়েছি এগুলো দেখে খুব ভালো করে মেশাতে হবে। দেখেন কত মশলা দিয়েছি, কত কিছু অ্যাড করছি, তারপরে কেমন শুকনা শুকনা লাগতেছে, এটা অনেক অনেকভাবেই রান্না করে। আর এই দেশে মালাইরা এটা রান্না করে প্রচুর জাল দেয়, এটা জালের মধ্যেই স্বাদ। হয়ে গেল আমার মিহুন গোরিং। দেখেন মাত্র এক প্যাকেট দিয়েছি কতগুলো হয়েছে, তো এখন বেড়ে নিব। তো প্রতিদিন ভাত ভালো লাগে না, মাছও ভালো লাগে না, তো আজকে সকালে করছি। তো আপনারা সবাই চলে আসেন, সবার দাওয়াত রইল, একসাথে মিহুন গোরিং খাবো। তো বন্ধুরা, এখন খেতে আসলাম। ইন্দোনেশিয়া দেখে বলতেছে আমার অল্প দিয়ে, যেহেতু খাবার জিনিস না বলার তো কোনো প্রশ্নই আসে না, তো বললাম নিয়ে নে। তো আপনারা যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের তো আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। তো আজকে রান্না করব মিহুন। তো বন্ধুরা, মিহুন রান্না করতে এখানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে এই যে কালো যেটা দেখতাম, এটাতে নিয়েছি ক্যাচাপ, সস্তিরাম, আদার বাটা নিয়েছি, হালকা মরিচ বাটা নিয়েছি। তো এখানে নিয়েছি মিহুন, শাক, ডিম, তাফু, এটা তাফুটা আগে বেজে নিয়েছি। এখানে সে পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছি ভালো করে। এই যে দেখেন ডিম নিয়েছি। তো এখন পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, যদি তেলটা ভালো করে গরম না করে নিই লেগে যাবে। এখন পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিলাম, এটাকে ভালো করে বেজে নিব আগে। তো বন্ধুরা, যে খাবারটা রান্না করতেছি এটাকে বলে মিহুন গোরিং, আর চাইনিজরা বলে চাও মিহুন। এখন ডিম দিয়ে দিব, ভালো করে নেড়ে নিব, ডিমগুলা মিশিয়ে নিব, ডিম পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো এই খাবারটা মালয়েশিয়াতে ফুটপাতে অনেকে বিক্রি করে, এটা অ্যাভেলেবেল, এটা অনেকভাবেই খায়। এখন দেওয়া দিল তাফু। তাফুটা আমি আগে ছোটো করে কেটে বেজে নিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিব। তো এটা রান্নার মধ্যে নাড়াটাই দিতে হবে, খুব বেশি নাড়তে হবে। এখন দিয়ে দিলাম মিহুন, ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সস্তিরাম, কেচাপ, একসাথে যে কালো মশলাটা রাখছি এটা পুরোটা দিয়ে দিব।
এটার মধ্যে লবণ দেওয়া আছে বন্ধুরা, হালকা চিনি দেওয়া আছে। এখন এটা খুব ভালো করে নাড়তে হবে, কারণ নাড়ার মধ্যে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু এটা মিশবে না, পুরোপুরি টেস্টটা পাওয়া যাবে না। তো এটা নাড়তে হবে, আর এটা নাড়াটা একটু সমস্যা যেহেতু এটা শ্যামার মতো মেশানো, খুব দেখেন খুব কষ্ট এটা মেশানো। এই যে এভাবে নেড়ে নিতে হবে, নাড়াটা দিতে হবে খুব দ্রুত, আর চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে নাড়া দেওয়ার সময়। এখন শাক দিয়ে দিব, শাকটা কিন্তু এটা পরে অ্যাড করা হয়, কারণ শাকটা একটু কাঁচা থাকতে হবে আর কি, কাঁচা থাকলে খুব ভালো লাগে, আর আগে দিয়ে দিলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এই খাবারটা কিন্তু মালয়েশিয়াতে খুব সাশ্রয়, রাস্তার আনাচে কানাচে বিক্রি করে মিহুন গরিং, এটার দামও কম। এই যে এভাবে নেড়ে নিতে হবে, এটা মেশানোটার মধ্যেই পুরোপুরি স্বাদটা আর কি, যেই মশলাগুলো দিয়েছি এগুলো দেখে খুব ভালো করে মেশাতে হবে। দেখেন কত মশলা দিয়েছি, কত কিছু অ্যাড করছি, তারপরে কেমন শুকনা শুকনা লাগতেছে। এটা অনেক অনেকভাবেই রান্না করে, আর এই দেশে মালাইরা এটা রান্না করে প্রচুর জাল দেয়, এটা জালের মধ্যেই স্বাদ। হয়ে গেল আমার মিহুং গরিং, দেখেন মাত্র এক প্যাকেট দিয়েছি কতগুলো হয়েছে। তো এখন বেড়ে নিব। তো প্রতিদিন ভাত ভালো লাগে না, মাছও ভালো লাগে না, তো আজকে সকালে করছি। তো আপনারা সবাই চলে আসেন, সবার দাওয়াত রইল, একসাথে মিহুন গরিং খাবো। তো বন্ধুরা এখন খেতে আসলাম, ইন্দোনেশিয়া দেখে বলতেছে আমার অল্প দে, যেহেতু খাবার জিনিস না বলার তো কোনো প্রশ্নই আসে না, তো বললাম নিয়ে নে। তো আপনারা